অনেক কমে, মিস্ত্রি খরচ কম, প্লাস্টার করা লাগে না, এটা দেখতে অনেক লাক্সারিয়াস লাক্সারিয়াস। এটা বাংলাদেশে আমরা সর্বপ্রথম অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা আমরা তৈরি করে থাকি। বিমের উপরে একটা বেসমেন্ট দিয়েছি, বেসমেন্টের পরে এখন আমরা ওয়াল গুলো সেট করে দিয়েছি একদম ক্যাপ পর্যন্ত। তো এখানে টোটালি 9 বস্তা সিমেন্ট গেছে মাত্র, টোটাল 183 রানিং ফিট এবং উচ্চতা 6 ফিট, 9 বস্তা সিমেন্ট খরচ হয়েছে। এই যে টোটাল কমপ্লিট করতে কয়দিন টাইম লাগে? এটা আজকে দিয়ে 3 দিন কাজ চলতেছে। আজকে টার্গেট আছে আমাদের যে আজকে শেষ করব। এটা অনেক ভালো লাগছে। আর আপনার ইট দে, বেসিক্যালি ইট দে যদি এটা করতাম তাহলে আমার জেনুইন মজুরি আসতো আপনার প্রায় 160,000-170,000 টাকা। আমাদের যিনি সম্মানিত যিনি আঙ্কেল আছেন উনি মেইনলি এই বাউন্ডারি ওয়ালটা করেছেন। উনি কিন্তু অনলাইনে দেখে আমাদের প্রথমে নক করেন, তার সাথে যোগাযোগ করার পরে আমরা এই বাউন্ডারি ওয়ালটা আজকে কমপ্লিট করে হ্যান্ড ওভার দিচ্ছি। আপনার কেমন লাগছে আজকে? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমরা অলরেডি কিন্তু আজকে দেখেন পুরো বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট করে আজকে আঙ্কেলকে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি। তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকি, বেসমেন্ট দিচ্ছি, ওয়াল দিচ্ছি, কলমের সাইজ দিচ্ছি 10x10। দেখেন ক্যাপের নিচে দুইটা সলিড বেসমেন্ট দিচ্ছি, ক্যাপ দিচ্ছি, তা সলিড আমরা স্ল্যাব বসিয়ে দিয়েছি। তো আমরা গ্যারান্টি দিচ্ছি 60 বছরের গ্যারান্টি দিচ্ছি, 60 বছরের সব কিছু মিলে পার স্কোয়ার ফিট 180 টাকা। প্রতিটা প্যানেলের ভিতরে কিন্তু আপনার 6 মিলি এবং 8 মিলি রড ব্যবহার করি 12 পিস করে। সাধারণ ইট যেখানে 1500 PSI পর্যন্ত লোড নেয়, আমাদের সেখানে রেডিমেড বাউন্ডারি ওয়াল এটা কিন্তু 3000 PSI পর্যন্ত। 3000 PSI রাইট, একবার দেখিয়ে দিলেই কিন্তু ওনারা সেট করতে পারে। দেখেন এই যারা কাজ করতেছে সবই কিন্তু এখানকার মিস্ত্রি। আসসালামু আলাইকুম, আমরা মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের আর একটা ইন্ডাস্ট্রি আছে, ব্রিক্স অ্যান্ড টাইলস ইকো কংক্রিট ইন্ডাস্ট্রি, যেটা আমাদের টুঙ্গিতে অবস্থিত। দুইটা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের যে রেডিমেড লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল হচ্ছে, এটা হচ্ছে টাঙ্গাইল সখীপুর কলাবাগান স্থানে। এটা হচ্ছে আমরা অলরেডি আমরা আজকে প্রজেক্টটা হ্যান্ড ওভার দিচ্ছি এবং আজকেই কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, ফিনিশিংয়ের কাজ চলতেছে এবং আজকের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা হ্যান্ড ওভার দিব। আমাদের কোম্পানির লোকেশানটা হচ্ছে, একটা হচ্ছে যশোর, যেটা মাসুদ কর্পোরেশন এবং মাসুদ কর্পোরেশনের মাদার একটা ইন্ডাস্ট্রি আছে, ব্রিক্স অ্যান্ড টাইলস ইকো কংক্রিট ইন্ডাস্ট্রি। এটার অবস্থিত হচ্ছে টুঙ্গি মীরের বাজার। আপনারা আমাদের দুইটা জায়গায় আছে, আপনারা যেখান থেকেই দেখছেন সকলকে, দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আমাদের দুইটা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের এই ফিটিংস কীভাবে করি এবং আমরা এটা কীভাবে সেট করি সম্পূর্ণ আমরা এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবং এটার খরচ কত সেটাও আপনাদেরকে আমরা বলে দিব আজকে। আর এটা কিন্তু লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল, এটা কিন্তু অনেক কমে, মিস্ত্রি খরচ কম লাগে, প্লাস্টার করা লাগে না, হ্যাঁ, এবং কিন্তু এটা দেখতে অনেক লাক্সারিয়াস। এটা কিন্তু বাংলাদেশে আমরা সর্বপ্রথম কিন্তু এটা আমরা সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা আমরা তৈরি করে থাকি। আর অনেকের কোশ্চেন থাকে যে ভাই এটা সম্পূর্ণ আপনার এই প্রজেক্টটা কমপ্লিট করে দেন কি না, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। যে আমরা সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট করে দিই কিন্তু এর মধ্যে আপনাদের কিছু করণীয় থাকে, যে করণীয়গুলো আপনাদেরকে করতে হবে। লাইক আপনারা একটু আমার সাথে আসলে দেখতে পারবেন, এই বেসমেন্টটা দেখাই আপনাদের যা যা করতে হবে। এই নিচের বেসমেন্টটা আপনাদেরকে করতে হবে, হ্যাঁ, এই বেসমেন্টটা কেন করতে হবে সেটাও আমি জানাচ্ছি। আপনি দেখান এই বেসমেন্টটা কেন করতে হয়, কারণ অনেকের জমি উঁচু নিচু থাকে, আবার কারোর জমি লেভেল থাকে। তো উঁচু নিচু যখন থাকে তখন বেসমেন্টটা ভালো করে করতে হয়, লেভেল থাকলে মোটামুটি বেসমেন্ট করলে হয়ে যায়। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যারা ওয়ালটা নিচ্ছে, যারা মালিক পক্ষ তাদের উপর ডিপেন্ড করে বেসমেন্ট তারা কি ভালোভাবে করবে, 8 মিলি রড দিয়ে করবে না 10 মিলি রড দিয়ে করবে, তাদের উপর ডিপেন্ড করে। বেসমেন্টটা আমরা কখনো করি না, আমাদের কাজটা হচ্ছে বেসমেন্টের উপর থেকে। আমরা বেসমেন্টের উপরে আমাদের যে আছে বিমের উপরে একটা বেসমেন্ট দিয়েছি, বেসমেন্টের পরে এখন আমরা ওয়ালগুলো সেট করে দিয়েছি একদম ক্যাপ পর্যন্ত। আচ্ছা, আমরা একদম ক্যাপ পর্যন্ত দিয়েছি। আমাদের কাজটা হচ্ছে বেসমেন্ট থেকে বিমের উপর, বেসমেন্ট থেকে আমাদের ক্যাপ পর্যন্ত সম্পূর্ণ কাজ আমাদের। হ্যাঁ, বেসমেন্ট থেকে শুরু করে ক্যাপ পর্যন্ত সম্পূর্ণ কাজটা হচ্ছে আপনাদের আমাদের। হ্যাঁ, আর এর মধ্যে যেটা আপনাদেরকে ক্যারিং চার্জ দিতে হবে, আপনাদেরকে ক্যারিং চার্জ দিতে হবে এবং ফিটিংস। দেখেন এখানে এখানকার লোকাল যারা মিস্ত্রি আছে ওনারাই কিন্তু কাজ করতেছে, ওদের ফিটিংসের যে টাকা আসে এটা কিন্তু মালিক পক্ষকে দিতে হবে। তাহলে মালিক পক্ষকে কী কী দিতে হচ্ছে? মজুরি চার্জ, মিস্ত্রি যে ওনাদের মজুরি চার্জ এবং ক্যারিং চার্জ। আর আমাদের প্রোডাক্টের মূল্য বলে রাখি, আমাদের প্রোডাক্টের মূল্য এই লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল, আমরা নিচের বেসমেন্ট দিচ্ছি, ওয়াল দিচ্ছি, বেসমেন্ট দিচ্ছি, ওয়াল দিচ্ছি, কলমের সাইজ দিচ্ছি 10x10। হ্যাঁ, কলমের সাইজ 10x10। দেখেন ক্যাপের নিচে দুইটা সলিড বেসমেন্ট দিচ্ছি, আচ্ছা, ক্যাপ দিচ্ছি, এবং ক্যাপের উপরে আর একটা সলিড আমরা
আর স্ল্যাব বসিয়ে দিয়েছি। এখন সব মিলে এটা পার স্কোয়ার ফিট 180 টাকা। পার স্কোয়ার ফিট 180 টাকা পার, সব মিলে এটা পার স্কোয়ার ফিট 180 টাকা। এবং আর এটা আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে 60 বছরের গ্যারান্টি দিচ্ছি। 60 বছরের, রাইট, 60 বছরের। দ্যাট মিন হচ্ছে নিচের বেসমেন্ট থেকে শুরু করে ক্যাপ পর্যন্ত সবগুলাই পার স্কোয়ার ফিট হচ্ছে 180 টাকা। 180 টাকা সব ইনক্লুডেড, সব কিছু মিলে পার স্কোয়ার ফিট 180 টাকা, রাইট। আর হচ্ছে এটা অনেকে বলে যে ভাইয়া এটা কি দিয়ে তৈরি, র মেটেরিয়ালসটা কি, এটা একটা কোশ্চেন সবার হয়ে থাকে। আচ্ছা আমি একটা পরিষ্কার করি, এটা র মেটেরিয়ালস হচ্ছে কেমিক্যাল, কালার, মাইক্রো কংক্রিট, ফাইবার এবং হাফ ইঞ্চি পাথর দিয়ে দেন হাইড্রোলিক দিয়ে আমরা এটা তৈরি করি। আর প্রতিটা প্যানেলের ভিতরে কিন্তু আপনার 6 মিলি এবং 8 মিলি রড ব্যবহার করি 12 পিস করে প্রতিটা প্যানেলের ভিতরে, 6 থেকে 8 মিলি করে রড করা, রড দেওয়া আছে। তো এটা বলে রাখি যেখানে সাধারণ যে ইট, সাধারণ ইট যেখানে 1500 PSI পর্যন্ত লোড নেয়, আমাদের সেখানে রেডিমেড বাউন্ডারি ওয়াল এটা কিন্তু 3000 PSI পর্যন্ত, 3000 PSI, রাইট। এটা আমাদের বুয়েট থেকে পরীক্ষিত, দ্যাটস হোয়াই আমরা কিন্তু এটা 60 বছরের গ্যারান্টি দিচ্ছি। তারা দেখুন কিভাবে আমাদের যে মিস্ত্রি আছে তারা কাজ করতেছে। তো অনেকে বুঝে না এটা নতুন জিনিস, হ্যাঁ, যে কিভাবে এটা সেট করা হয়। এই জন্য আমরা কিন্তু সব সাইডে একজন করে আমরা একজন সুপারভাইজার দিয়ে দিই। সুপারভাইজার এসে ওনাদের এখানকার লোকাল যাদের মিস্ত্রি আছে ওদেরকে দেখিয়ে দেয় যে কিভাবে কাজটা করতে হয়। একবার দেখিয়ে দিলেই কিন্তু ওনারা সেট করতে পারে। দেখেন এই যারা কাজ করতেছে সবই কিন্তু এখানকার মিস্ত্রি, তারা কিন্তু আমাদের সুপারভাইজার একজন দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করতে হয়, দ্যাটস হোয়াই তারা কিন্তু এই কাজগুলো করে ফেলে। দ্যাট হচ্ছে আপনাদের একজন লোকাল বা এক্সপার্ট লোক সেখানে, আমাদের যে সুপারভাইজার আছে সুপারভাইজার এসে দেখিয়ে কিভাবে এটা সেট করতে হয়, দ্যাটস হোয়াই একবার দেখিয়ে দিলে এখানকার যারা আছে, যারা এখানকার যারা লোকাল যারা মিস্ত্রি আছে ওরা সেট করতে পারবে। এটা কোনো কোনো এটা কোনো কঠিন কিছু না, এটা খুবই ইজি। এখন তাদের মুখ থেকে আমরা শুনবো যে তারা কীভাবে কাজ করছে, এখানকার মিস্ত্রিরা কীভাবে কাজ করছে, তাদের কাছ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমাদের যে লোকাল যে মিস্ত্রি আছে এখানকার, তার সাথে কথা বলবো কীভাবে তারা সেট করছে। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ, কন্ট্রাক্টর। রুবেল ভাই উনি কন্ট্রাক্টর বেসিক্যালি, আর ওনার মুখ থেকে শুনবো উনি কিন্তু দেখেন এই টোটাল প্রজেক্ট কিন্তু উনি নিজে থেকে এই কাজটা করেছে। এখন আপনি বলেন এই যে টোটাল 181 ফিট রানিং, 181 ফিট 6 ফিট উচ্চতা, হ্যাঁ, এটা করতে 183 ফিট আছে, 183 6 ফিট উচ্চতা, আপনার টোটাল বাউন্ডারি কোড করতে কয় বস্তা সিমেন্ট লাগছে? আমার এখানে বেসমেন্ট করছি আগে, আর বেসমেন্টের পরে উপরে যে আপনাদের কোম্পানির এই মালগুলো দিয়ে ওয়াল করছি, তো এখানে টোটালি 9 বস্তা সিমেন্ট গেছে মাত্র। প্রিয় দর্শক বুঝলেন, তাহলে টোটাল 183 রানিং ফিট এবং উচ্চতা 6 ফিট, 9 বস্তা সিমেন্ট খরচ হয়েছে। আর এই ওয়ালটা টোটাল করতে কতদিন টাইম লাগছে? এই যে টোটাল কমপ্লিট করতে কয়দিন টাইম লাগছে? এটা আজকে দিয়ে 3 দিন কাজ চলতেছে, একটা আজকে টার্গেট আছে আমাদের যে আজকে শেষ করব, কমপ্লিট করে ফেলবেন। তো 3 দিনে ওরা কিন্তু কমপ্লিট করে ফেলেছে, হ্যাঁ। আর হচ্ছে আপনি যে এটা যেমন দেখলেন, এই ধরনের ওয়াল আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, অনেক এটা অনেক ভালো লাগছে। আর আপনার ঈদ দেয় বেসিক্যালি, ঈদ দেয় যদি এটা করতাম তাহলে আমার জেনুইন মজুরি আসতো আপনার প্রায় 1,60,000 থেকে 70,000 টাকা। 70,000 টাকা মানে আমার রাজমিস্ত্রির মজুরি আসতো, রাইট। দেখেন ভাই কিন্তু নিজেই কন্ট্রাক্টর, তার মুখ থেকে শুনলেন ওনার কিন্তু অনেক টাকা। আর এটা আমি আশা করি এটা যদি আরও অন্য কোনো কন্ট্রাক্টর, যে কোনো কন্ট্রাক্টর বেসিক্যালি হিসাব করলে বা ইঞ্জিনিয়ার হিসাব করলে বুঝতে পারবে যে এখানে কত টাকা মজুরি আসে। 1,70,000 থেকে প্রায় 2,00,000 টাকার মতো শুধু রাজমিস্ত্রির মজুরি আসতো। আর আমি এখানে এই কাজ করতেছি, এখানে খুবই সীমিত টাকাই হচ্ছে, জি, খুব সীমিত টাকা রাজমিস্ত্রির বিল হয়ে যাচ্ছে, না খরচ হচ্ছে, আর এটাতে খরচ কম। এই জন্য এটাতে আপনার প্লাস্টার করা লাগে না? না না, এটা প্লাস্টার করা লাগে না, রং করা লাগবে না। আর ইট দিয়ে করলে আপনার আরো অনেক কিছু করতে হয়, প্লাস্টার, রং, অনেক ঝামেলা, আর সময়েরও দরকার, সময় অনেক সময়ের ব্যাপার। এই কাজটা হচ্ছে হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শকিপুর থানার পার্শ্ববর্তী এলাকা হলো আপনার নলুয়া পাহাড় কাঞ্চনপুর বিমানঘাটি, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গা অঞ্চলের মানুষের চিনে। আর তার পাশে হলো কলাবাগান নামে একটা বাজার, এবং এই পাশে আমাদের এই পাশে রাস্তা মেন রুট আছে। তো এই মেন রুটের একদম পাশেই এখানে এই মালিকের প্রজেক্টের মালিকের নাম হচ্ছে আবু তালিব ওসি, উনি ক্রাইম ব্রাঞ্চের ওসি আছেন। অনেক দর্শকরা জানতে চাই যে ভাই এটা আমরা লোকাল যে মিস্ত্রি আছে তারা সেট করতে পারবে কিনা, এটা কি সেট করা খুব কঠিন নাকি খুব? না 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 না,
এটা সেট করা খুবই ইজি আসলে, যদি এখানে এই কোম্পানির একজন সুপারভাইজার একটু ডিরেকশন দিলেই এগুলা সেট করা করতে পারেন। জাস্ট একটু ডিরেকশন দিলেই আপনারা, আর কিছু না, আপনারা নিজেরাই করতে পারবেন। একদিন দেখাই দিলে আপনারা শেষ করতে পারবেন, একদিন দেখাই দিলেই আমরা পরবর্তী সব কাজগুলো করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। তো প্রিয় দর্শক দেখলেন আমরা এখানকার যে কন্ট্রাক্টর আছে রুবেল ভাই, উনি কিন্তু এই পুরো প্রজেক্ট আমার সুপারভাইজার একবার দেখিয়ে দিয়েছে এবং পুরো প্রজেক্টটা কিন্তু ওরা কমপ্লিট করে দিয়েছে। হ্যাঁ, আমাদের যিনি সম্মানিত যিনি আঙ্কেল আছেন উনি মেইনলি এই বাউন্ডারি ওয়ালটা করেছেন। উনি কিন্তু অনলাইনে দেখে আমাদের প্রথমে নক করেন, দ্যাটস হোয়াই তার সাথে যোগাযোগ করার পরে আমরা এই বাউন্ডারি ওয়ালটা আজকে কমপ্লিট করে হ্যান্ড ওভার দিচ্ছি। তো আমরা এখন আঙ্কেলের সাথে কথা বলবো। সো আঙ্কেল, আপনার পরিচয়টা যদি একটু কাইন্ডলি দিতেন প্লিজ। আমি আসলে পরিচয়টা দিতে যাচ্ছি না, আমি পুলিশে জব করি। আসলে আমার ছেলে অনলাইনে দেখার পর এই আঙ্কেলের সাথে কথা বলে ওয়ালের ইয়ের অর্ডার দিয়েছেন এবং সুন্দরভাবে, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, অনেক না অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর। প্রিয় দর্শক দেখলেন যে আঙ্কেল একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আসলে এখন সিকিউরিটি পারপাসে উনি পুলিশের কাছে যাচ্ছেন না। তো আমরা অলরেডি কিন্তু আজকে দেখেন পুরো বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট করে আজকে আঙ্কেলকে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি। তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকি। হ্যাঁ, তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সমগ্র বাংলাদেশ ভালো হবে। আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ, আপনি এই কষ্ট করে আসছেন। আর একটা কথা হলো যে এই এত সুন্দর হয়েছে, এত মানে এলাকায় অনেক কাজ কাজের অর্ডার পাবেন। এই যে আমাদের এমপি সাহেবের ভাইস চেয়ারম্যান সাহেব জেলা সেক্রেটারি, উনি তো বলছেন ওনারা ওরা গেট টেট সহ করবেন। আমরা জি জি আমি আপনার সাথে করে দেবো জি ইনশাল্লাহ। ম্যানি ম্যানি থ্যাংকস, আপনি আসছেন, ম্যানি ম্যানি থ্যাংকস। আজকে তো আপনারা সব কিছু অবজারভেশন করলেন দেখলেন, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনারা কেউ পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে চান, এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছি, কেউ যদি ডিলারশিপ নিতে চান তাহলে আমাদের ডিসক্রাইব দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।